আসসালামু আলাইকুম সবাইকে, ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আমি চলে আসলাম ঢাকা কাওরন বাজার, পাইকারি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম এবং আপনাদেরকে যদি বলি কিসমিস, আলু বুখারি সকল ধরনের আপডেটটা জানিয়ে দেবো। ভিডিওটা কন্টিনিউ করুন, আপনারা ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এখান থেকে আসতে চান পাইকারি, যদি কেউ যদি এগুলো নিতে চান, আমি নাম্বার দিয়ে দেবো ভাইয়ের, ওনার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এগুলা দেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যমে আপনারা এগুলো নিতে পারবেন। তো চলুন, বিক্রেতা ভাইয়ের সাথে আপনাদেরকে ঠিকানা সহ এ টু জেড বিস্তারিতভাবে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার নাম ঠিকানাটা একটু বলেন। মোহাম্মদ রাসেল, ঢাকা কাওরন বাজার কিচেন মার্কেট, 207 নম্বর দোকান। আচ্ছা, তো ভাইজান আপনার এখানে কি সকল ধরনের কি কি আছে আমাদেরকে একটু যদি বলতেন আমরা একটু ভালো লাগতো। কি কি ধরনের আইটেম আছে আমাদের এখানে? আপনার চাইনিজ, বাংলা ফুড আইটেম সব আছে ইনশাল্লাহ। নাট আইটেম যে চাই সব, যাবতীয় সব নাট ফুড সব আইটেম আছে। আচ্ছা, তো আপনারা তো মূলত অনলাইনে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ফাটান না? কেউ যদি বলে ঠিকানা দেয় তাহলে ওই ঠিকানা ফাটাই দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আমাদেরকে সর্বপ্রথম আজকে বলবেন, এই যে এগুলো তো বাদাম দেখতে পাচ্ছি নাকি? জি। আচ্ছা, এগুলো এগুলো কতটুকু ওজনের, কত কেজি? এগুলো হলো আপনার 1 কেজি বাহিরের পিনাট। বাহিরের? এগুলো বিদেশি? হুম, বিদেশি। আচ্ছা বিদেশি। আচ্ছা, আমরা যদি বলতে চাই দামটা, যদি সম্পর্কে জানতে চাই এগুলার দামটা একটু বলেন একে একে করে আমাদের। এটা হলো আপনার বাহিরের পিনাট, 420 টাকা কেজি। কি নাম, কি পিনাট? বাহিরের পিনাট, চীনা বাদাম, বাংলায় যেটা চীনা বাদাম বলে। মানে চীনা বাদাম বলে না, আমরা বাংলাটা বললে সবচেয়ে ভালো হইব। হ্যাঁ, বাংলায় চীনা বাদাম বলে। এটা হলো আপনার 420 টাকা কেজি পাইকারি। পাইকারি আমরা বলছেন। এটা কি 1 কেজি, আধা কেজি হয়? হ্যাঁ, আধা কেজি, 1 কেজি 250 গ্রাম। কেউ যদি আধা কেজি প্যাকেটে যদি 50টা 100টা নিতে চায়, আছে? হ্যাঁ আছে। না শুধু তার একটু সময় দিতে হবে, আর কিছু না। মানে একটু সময় দিলে আপনার সময়ের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে? পাঠিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে কোনটা দেখাবেন আমাদেরকে? এসে রোস্টেড কাজু। আচ্ছা কাজু, এটা হলো আপনার 1020 টাকা আমাদের হোলসেল প্রাইস। জি জি জি। এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের যদি এলাহ করে তাইলে আমরা যে কোনো বাংলাদেশের এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় বললে আমরা যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে পাঠাইতে পারুন, নাম্বার দেওয়া থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, হোলসেল। এটা মূলত ভাজা না? এটা ভাজা 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 কাজু বাদাম বলে না? জি, ভাজা কাজু বাদাম বলে। ওকে, এটা 1000 টাকা কেজি। হ্যাঁ, পাইকারি পাইকারি হোলসেল রাখা যাবে। পাইকারি খুচরো হইলে 1020। এগুলা খুচরা বাজারে কেমন দামে বিক্রি করতে? যদি কেউ বাজারে 1100 বিক্রি করতে না, অনায়াসে অনায়াসে। আচ্ছা, তারপরে আমাদেরকে এই কাঁচাটা একটু দেখেন, কাঁচা বা কাঁচা বাদামটা। এলো আপনার কাঁচাটা। জি জি জি। এটি হলো আপনার 950 টাকা। আচ্ছা, কাঁচাটা হোলসেল। জি জি। 10 কেজিতে টিন, যদি কারো টিন প্রয়োজন হয়। আচ্ছা, আমাদের লক করলে ইনশাল্লাহ যে কোনো জেলায় আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারে। কুরিয়ারে। আর কেউ যদি সরাসরি আসতে চায় কারণ বাজারে এসে নিতে পারবে। এই আমার দোকান নাম্বার দেওয়া থাকবো। আচ্ছা, নাম্বার দেওয়া থাকবো, ওই জায়গায় আসবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমাদেরকে এই যে এই কাজু বাদামের বুঝি আরেকটা কোয়ালিটি, যেটা বলছিলেন ভাঙ্গা আমার ভিডিওর শুরুতে আগে বলছিলেন। আচ্ছা, এইটা না, এগুলা কেমন দামে দিচ্ছিলেন? এইটা হলো আপনার ভাঙাটা রোস্টেড। জি জি। এটা আপনার 850 টাকা, আর এটা কাঁচা হলো আপনার 750 টাকা। 750 আর 850 টাকা? না। আচ্ছা, রাখেন এবার। তারপরে আমাদেরকে কাঠবাদাম না, নাকি আলু বোখারি না? আচ্ছা, আপনার আলু বোখারা। জি জি। 1 কেজির প্যাকেট। 1 কেজির প্যাকেট, 10 কেজির প্যাকেট, 5 কেজির প্যাকেট। আচ্ছা, যার প্রয়োজন হইব 520 টাকা হোলসেল। জি। আপনার রেস্টুরেন্টে হোক, বিয়ে সাদের অনুষ্ঠানে হোক, যে কোনো ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিতে পারবেন না? আচ্ছা, তারপরে আমাদেরকে কি দেখাবেন? কিসমিস, এটাকে আপনার গোল্ডেন কিসমিস বলে। জি জি। ছাড়া জি জি, এটা হলো 460 টাকা আমাদের হোলসেল প্রাইস। কেজি 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 460 টাকা হলো হোলসেলের কেজি। জি জি। খুচরা 480। জি। কার্টন নিলে আপনার 4500 টাকা। পাইকারি পাইকারি? হ্যাঁ। আচ্ছা, এটা কি আমাদের দেশিটা না? না, এটা হলো আপনার আফগানিস্তান। আফগানিস্তান থেকে আছে না? খুবই ভালো কোয়ালিটি। আচ্ছা, তারপরে কোন কিসমিসটা আছে? এইগুলো আছে টক মিষ্টি, বিচিয়ালা। মানে টক মিষ্টি বলতে মানে কিসমিসি টক মিষ্টি? হুম, টক মিষ্টি। এটা হলো আপনার বিচিয়ালা। আচ্ছা, এটা 430 টাকা হোলসেল। হোলসেল। আর 10 কেজিতে কার্টন, যে কোনো দোকানদার বাসা বাড়ি যেই কোনো কাস্টমার চাক দিতে পারুন, কোনো সমস্যা নেই। 10 কেজি? 10। এটা 5 কেজি কার্টন হয়? না, 10 কেজি কার্টন। কত দিয়েছিলেন? 4300 টাকা। 4300 টাকা পাইকারি? হুম। আচ্ছা, তারপরে আমাদের কালো কিসমিসটা একটু দেখেন। এই হলো আপনার ব্ল্যাক কিসমিস। ব্ল্যাক? জি। এটা হলো আপনার আফগানিস্তানের। জি জি। এটার কেজি হলো আপনার 580 টাকা। 580 টাকা কেজি হোলসেল, মানে তাও আবার আফগানিস্তানের। আফগানিস্তানের
এটা কি 10 কেজি 5 কেজি ডিটেইল আপনার 10 কেজি কার্টন জি 250 এম প্যাকেট আছে জি জি যে যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা মানে আছে अवेलेबल না জি আচ্ছা তারপরে দিয়া এটা কি কাঠবাদামটা এইটা আপনার কাঠবাদাম কাঠবাদামটা আচ্ছা এটা তো অনেক পপুলার না হুম এটা খুব কোয়ালিটি ফুল আচ্ছা এরকম কাঠবাদাম এখন সচরাচর আসে না খুব ভালো আচ্ছা এইটা আপনার 750 টাকা জি জি আমাদের হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এগুলা কতটুক 10 কেজি 5 কেজির কি প্যাকেট হয় আচ্ছা কাঠবাদাম হলো আপনার 22 কেজি 680 গ্রাম প্যাকেট 22 কেজি 680 গ্রাম প্যাকেট হয় না জি আচ্ছা তার ভিতরে ড্রাই ফ্রুটস তো এগুলো না সকল আর কি কি ধরনের ড্রাই ফ্রুটস আছে ওই আছে ড্রাই ফ্রুটস আচ্ছা এগুলার প্যাকেটটা কেমন দিছিলেন এগুলো এগুলা কি এগুলো যদি হলো আপনার সময় 10 12টা ফল নিয়া একটা ফ্রুটস আচ্ছা 10 12টা ফল নিয়া এখানে কি কি ধরনের ফ্রুটস আছে একটু বলেন এই জায়গায় ম্যাঙ্গো আছে জি জি প্লাম আছে আচ্ছা আপেল আছে গাজর আছে আচ্ছা 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 এই আপনার সাকুরা প্লাম আছে মানে বিভিন্ন ধরনের এখানে ফলগুলো নানান রকমের ফল আছে না এই খুবই সুন্দর পাইনঅ্যাপল আছে পাইনঅ্যাপল আছে না এগুলো কি নষ্ট হয় না 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 নষ্ট এগুলো মেয়াদ শেষ হয় না না এটা আপনার ফুড তো আপনার যেমন ঘরে থাকলে 6 মাস থাকলে অটো এটা কালার চেঞ্জ হয়ে যায় জি 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 কিন্তু এটা নিউ নিয়ে খাইলে নিউ স্বাদ পাইবো এগুলোর প্যাকেট কেমন দিছিল এটা আপনার আমাদের খুচরা 1100 টাকা আচ্ছা হোলসেল হলে 1000 টাকা হোলসেল 1000 টাকা না একটু এইভাবে একটু দেখেন তো ভাইজান হোলসেল 1000 এই প্রোডাক্ট হলো আপনার থাইল্যান্ডের থাইল্যান্ড থেকে আছে না এগুলো আমাদের দেশি প্যাকেট করে না 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 থাইল্যান্ড থেকে আসে ওয়া খুবই ভালো লাগছে আচ্ছা এরকম আর কি কি ধরনের ফল আছে যেটা অদ্ভুত ব্যাপার দামটা বলছিলেন রাসেল ভাই আমি যদি একটু বলতে চাই এই দামটা কি ঢাকা এই যে আপনাদের কারণ বাজার তারও বিভিন্ন দোকান টোকান আছে এই সব দোকানে একই দাম নাকি আপনার দোকানে একটু কম আছে ইনশাআল্লাহ আশা করি আমাদের কাছে সর্বোপরি সব জিনিসের দামই কম কারণ আমরা যেহেতু হোলসেল জি 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 খুচরা হইলে হইলে আবার হিসাব আলাদা 5 টাকা 10 টাকা ডিফারেন্স জি 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 আপনার যেমন এই স্ট্রবেরি 1 কেজি নিলে 1020 টাকা পর্যন্ত রাখতে পারি জি জি তো প্রোডাক্ট বুঝে দাম যেমন প্রোডাক্ট ওয়ান কোয়ালিটি দাম ওয়ান কোয়ালিটি এগুলো নষ্ট হয় না 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 এটা নষ্ট এগুলো তো সবই তো স্ট্রবেরি না সব স্ট্রবেরি ড্রাই সব স্ট্রবেরি ড্রাই স্ট্রবেরি আচ্ছা আর কি ধরনের আর তো আর কি কি আর কিছু আছে নাকি আচ্ছা এগুলোর ভিতরে দাম কি আপনার পামকিন শেট পামকিন শেট কুমড়া শাক যেটা বাংলায় বলে এই আছে ওয়ালনাট আচ্ছা এগুলোর দাম বাদাম একটু বলে দেন এটা হলো আপনার 950 টাকা আচ্ছা এটা 750 টাকা এটা কি এটা বলে অ্যাপ্রিকট তুরস্কর মানে এটা কি খায় এটা খায় এটা হলো আপনার টক মিষ্টি টক মিষ্টি এর কোনো বিচি নেই আচ্ছা টক মিষ্টি এটা কি বলছিলেন এটা হলো অ্যাপ্রিকট করে ড্রাই অ্যাপ্রিকট ও এটা কেজি হলো আপনার 1450 টাকা পাইকারি পাইকারি আর খুচরা নিলে কত রাখবেন 1600 1600 টাকা 200 টাকা আরও বেশি আচ্ছা আচ্ছা ভাই অনেক ইনফরমেশন দিয়েছেন অনেক ড্রাই ফ্রুটসের আপডেটটা দিয়েছেন মোবাইল নাম্বার আপনার মুখ দিয়ে বলে দেন আমি স্ক্রিনও দিয়ে দিব 0196 55 81 281 আচ্ছা এটা আপনার পার্সোনাল নাম্বার না হ্যাঁ আচ্ছা সুপ্রিয় দর্শক কেউ যদি বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি কেউ যদি আপনারা এগুলা হোলসেল বা আপনারা কুরিয়ার বা বিভিন্ন অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই আপনারা রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমি ওনার নাম্বারটা দিয়ে দিবো